হিন্দুস্তান 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 আমাদের জান, হিন্দুস্তান 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 আমাদের জান, হিন্দুস্তান 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 আমাদের জান। ভারত স্বাধীন করার তরে কত আলেম দিল জান, ইতিহাসের পাতায় যো দেখি না কে মোকাদের নাম। ভারত স্বাধীন করার তরে কত আলেম দিল জান, ইতিহাসের পাতায় যো দেখি না কে মোকাদের নাম। জিটি রোডের দুধারে গাছের ডালে ডালে কত আলেম ছিল দেখো ঝুলে ফাঁসির দড়িতে, মাওলানা কাসিম নানুতুবি আতাউল্লাহর আছে অবদান। হিন্দুস্তান 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 আমাদের জান, হিন্দুস্তান 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 আমাদের জান, হিন্দুস্তান 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 আমাদের জান, হিন্দুস্তান 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 আমাদের জান। যাদের বুকের তাজা রক্তে ভিজে আছে হিন্দুস্তান, হাফেজ নিসার আলী গোলাম মাসুম আর টিপু সুলতান, যাদের বুকের তাজা রক্তে ভিজে আছে হিন্দুস্তান, হাফেজ নিসার আলী গোলাম মাসুম আর টিপু সুলতান, যাদের সারা ভারত স্বাধীন পতাকা বাজায় না তাদের নাম ইতিহাসের পাতায় আজ পাওয়া যায় না। জানের বাজি রেখে যারা গুড়িয়ে দিল ইংরেজের কামান, হিন্দুস্তান 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 আমাদের জান, হিন্দুস্তান 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 আমাদের জান, হিন্দুস্তান 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 আমাদের জান, হিন্দুস্তান 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 আমাদের জান। 1947 সালে 15 আগস্ট তারিখে পরাধীন ভারত হল স্বাধীন শুক্রবারে রাতেতে, দেশের মানুষ জুলুম হতে পেয়ে গেল পরিত্রাণ, ছোট বড় সবাই বলিল আমার ভারত মহান, সারে জাহান দেখো আমারা এই হিন্দুস্তান, হিন্দুস্তান 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 আমাদের জান, হিন্দুস্তান 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 আমাদের জান, হিন্দুস্তান 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 আমাদের জান, হিন্দুস্তান 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 আমাদের জান। 15 আগস্ট আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে, নয়ন বাড়ি মোর ঝরে, হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে, হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে, তারা সবাই গেছে মরে এই দেশ স্বাধীনের তরে, তারা সবাই গেছে মরে
এই দেশ স্বাধীনের তরে, 15 আগস্ট আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে, হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে, হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে। ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা বাদল বিনয় দিনে, ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা বাদল বিনয় দিনে, হাজার হাজার ওলামারা মরেছে সেদিন ফাঁসির দড়িতে ঝুলে, ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা বাদল বিনয় দিনে, হাজার হাজার ওলামারা মরেছে সেদিন ফাঁসির দড়িতে ঝুলে, এই দেশ স্বাধীনের তরে তারা সবাই গেছে মরে, এই দেশ স্বাধীনের তরে তারা সবাই গেছে মরে, 15 আগস্ট আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে, হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে। আশফাকুল্লাহ বরকতুল্লাহ হোসেন আহমদ মাদানী, আশফাকুল্লাহ বরকতুল্লাহ হোসেন আহমদ মাদানী, ইতিহাসে যারা করেছে রচনা তারা কি এদেরই চেনেনি, আশফাকুল্লাহ বরকতুল্লাহ হোসেন আহমদ মাদানী, ইতিহাসে যারা করেছে রচনা তারা কি এদেরই চেনেনি, নাকি এদের রক্ত ছিল পানি তাই তাদের এরা চেনেনি, নাকি এদের রক্ত ছিল পানি তাই তাদের এরা চেনেনি, 15 আগস্ট আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে, হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে, হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে। মিথ্যা বলে যারা আজকে এই দেশের বড়াই করে, মিথ্যা বলে যারা আজকে দেশের বড়াই করে, ভারত স্বাধীনে মুসলমানেরা নাকি বসেছিল ঘরে, মিথ্যা বলে যারা আজকে দেশের বড়াই করে, ভারত স্বাধীনে মুসলমানেরা নাকি বসেছিল ঘরে, এরা সত্য বলতে পারে যদি হিংসা বিভেদ ছাড়ে, এরা সত্য বলতে পারে যদি হিংসা বিভেদ ছাড়ে, 15 আগস্ট আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে, হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে, হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে। ইংরেজি সরকার সেদিনে যাদের দিয়েছিল ফাঁসি, ইংরেজি সরকার সেদিনে যাদের দিয়েছিল ফাঁসি, জিটি রোডের গাছের ডালে ঝুলেছে রাশি রাশি, ইংরেজি সরকার সেদিনে যাদের দিয়েছিল ফাঁসি, যদি এরা ঘরে ছিল বসি তাইলে বলো কাদের হলো ফাঁসি,
পনেরোই আগস্ট আসিল পরে নয়ন বাড়ি মোর জরে, হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে, হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে। একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু আর মুসলমান, একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু আর মুসলমান, এই কথা তো কবি নজরুল বলেছে বলেন রবীন্দ্রনাথ। একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু আর মুসলমান, এই কথা তো আমরা বলেছি বলেন রবীন্দ্রনাথ। যার কারণ সাম্য এনেছে ইসলাম, যার মূলেই হলো মুসলমান, সাম্য এনেছে ইসলাম যার মূলেই হলো মুসলমান, পনেরোই আগস্ট আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে, হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে, হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে। এমডি ইউসুফ কি বলতে চেয়েছে শোনো গো আজকের সমাজ, এমডি ইউসুফ কি বলতে চেয়েছে শোনো গো আজকের সমাজ, মুসলমানেরা বিদেশ থেকে আসেনি এরা ভারতের সন্তান, এমডি ইউসুফ কি বলতে চেয়েছে শোনো গো আজকের সমাজ, মুসলমানেরা বিদেশ থেকে আসেনি এরা ভারতের সন্তান, এরা করেছিল জীবন দান রাখতে ভারতের সম্মান, এরা করেছিল জীবন দান রাখতে ভারতের সম্মান, পনেরোই আগস্ট আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে, পনেরোই আগস্ট আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে, হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে, হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে, হিন্দু মুসলিম কত মরেছে এই দেশ স্বাধীনের তরে। এই দেশ আমার জীবনে ভরা, এই দেশই আমার হাসি, এই দেশেতেই থাকি আমি আর এই দেশকেই ভালোবাসি।